আসসালামু আলাইকুম, এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারবিন সালাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। স্কুল শিক্ষার্থীদের করোনা টিকা কর্মসূচি শুরু, প্রথম দিন দেওয়া হচ্ছে 120 জনকে, 15 দিন পর্যবেক্ষণে রাখা হবে। ক্লাসে ফেরেনি প্রাথমিক বিদ্যালয় 30-40% শিক্ষার্থী, অসচ্ছলদের মাসিক ভাতা দেওয়ার পরামর্শ। রেলওয়ের বোঝায় পরিণত হয়েছে ডেমু ট্রেন, 20 সেট ডেমুর মধ্যে বেশিরভাগই অচল। শারদীয় দুর্গাপূজা নিরাপত্তায় বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন, কুমিল্লায় হামলার ঘটনা তদন্ত করছে পুলিশ। এবং দুর্গোৎসবের মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাপূজা। সংবাদে এছাড়াও থাকছে ফেস অফ এশিয়া 2021-এর বাংলাদেশ পর্বের গ্র্যান্ড ফিনালের খবর। এবারে বিস্তারিত, শুরু হলো স্কুল শিক্ষার্থীদের করোনা টিকা কর্মসূচি। মানিকগঞ্জের কর্নেল মালিক মেডিকেল কলেজ হাসপাতালের কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়, গড়পাড়া জাহিদ মালিক উচ্চ বিদ্যালয় এবং এস কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 12-17 বছর বয়সী শিক্ষার্থীদেরকে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, শুরুতে 120 শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে, 15 দিন তাদের পর্যবেক্ষণ করা হবে। এরপর ঢাকা সহ অন্যান্য জেলার স্কুল শিক্ষার্থীদের টিকা দেবে স্বাস্থ্য অধিদপ্তর। দর্শক, মানিকগঞ্জের কর্নেল মালিক মেডিকেল কলেজ হাসপাতালে টিকা কেন্দ্রে আছেন আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমদাদ, টিকাদান কর্মসূচির সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। শারমিন, আপনি জানেন যে আজকে সকাল থেকে কিন্তু স্কুলগামী যে শিক্ষার্থীগুলো রয়েছে তাদেরকে কিন্তু টিকা দেওয়া শুরু হয়েছে, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি কর্নেল মালিক মেডিকেল কলেজ হাসপাতালে, এবং এখানে কিন্তু টিকা কার্যক্রম এখনো চলছে। সকাল থেকে 120 জনকে এখানে টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এখানকার 4টি সরকারি স্কুলের শিক্ষার্থীদেরকে বেছে নেওয়া হয়েছে, সেখানকার 120 জন শিক্ষার্থীদের টিকা কার্যক্রম এখন চলছে। তো শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, প্রায় 50 জনকে কিন্তু করোনা টিকা দেওয়া সম্ভব হয়েছে। ফাইজারের টিকা দিতে কিন্তু কিছুটা সময়ের প্রয়োজন হয়, এই এই টিকাটিকে তৈরি করার জন্য, -70 ডিগ্রি তাপমাত্রা থেকে বের করে তৈরি করার জন্য, প্রয়োগ উপযোগী করার জন্য কিছুটা সময় ব্যয় হয়, এই জন্য টিকা কার্যক্রম একটু দেরি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো এই টিকা কার্যক্রম কিন্তু পরিদর্শন করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, এবং তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি যেটি জানিয়েছেন যে ফাইজারের টিকা তাদের হাতে 60 লাখ ডোজ রয়েছে, এবং তারা আশা করছেন যে 30 লাখ শিক্ষার্থীকে এসব টিকা তারা দিতে সক্ষম হবেন। এছাড়াও তিনি আরো বলেন আমাদেরকে যে যেভাবে টিকার চালান রয়েছে এখন আসছে বাংলাদেশে, সেভাবে যদি টিকার চালান ভালোভাবে আসতে থাকে তাহলে মার্চ নাগাদ দেশের 80% মানুষকে তথা 12-13 কোটি মানুষকে তারা টিকা দান করতে সক্ষম হবেন, এবং এটি করা গেলে আবারও স্বাভাবিক জীবনে বাংলাদেশ ফিরে যেতে পারবে। তো এই ছিল আমার কাছে কর্নেল মালিক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ তথ্য। শারমিন, ইমদাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মানিকগঞ্জের কর্নেল মালিক মেডিকেল কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। প্রাথমিক বিদ্যালয় খোলার এক মাস পরও 30-40 শিক্ষার্থী ফেরেনি ক্লাসে, আবার মাধ্যমিকে বাল্য বিয়ের শিকার হয়েছে বহু শিক্ষার্থী। কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের সরেজমিন পরিদর্শনে এই তথ্য উঠে এসেছে। শিক্ষা গবেষকরা বলছেন, এসব শিক্ষার্থীকে বিদ্যালয়ে ফেরাতে না পারলে বাড়বে শিশুশ্রম, কমবে সাক্ষরতার হার। এজন্য অসচ্ছল শিক্ষার্থীদের মাসিক ভাতা দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। মাহবুব কবির চপলের রিপোর্ট। করোনা সংক্রমণের মধ্যে স্কুল খোলার পর উপস্থিতি কেমন হয় তা নিয়ে
শঙ্কা ছিল। আর্থিক সংকটের কারণে আগেই শ্রমে জড়িয়ে পড়ে অনেক শিশু, আবার ভবিষ্যতের কথা চিন্তা করে অল্প বয়সেই মেয়েকে বিয়ে দেয় বহু পরিবার। সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলের 50টি স্কুল পরিদর্শন করেন শিক্ষা গবেষক মোস্তাফিজুর রহমান। তিনি জানান, স্কুলগুলোতে উপস্থিতির হার অনেক কম। নেত্রকোনা এবং পঞ্চগড়, সেখানে সব মিলিয়ে প্রায় 50টি স্কুলে যাওয়ার মতো আমার সৌভাগ্য হয়েছিল এবং তাদের সঙ্গে কথা বলার সৌভাগ্য হয়েছিল। সেই জায়গা থেকে আমি এই চিত্রটি বলছি যে স্টিল আপনার 30%-এর উপরে বাচ্চা মিসিং। আমরা জানি না যে তারা কোথায়, তারা কি আসলে চাইল্ড লেবারে যুক্ত হয়েছে নাকি এলাকা থেকে অন্য জায়গায় চলে গিয়েছে তা জানি না। তবে গ্রাম অঞ্চলের চিত্র এটা বলছি, ছেলেদের তুলনায় মেয়েদের ড্রপ আউট রেট বিশেষ করে ক্লাস 8, 9, 10 এটা অলমোস্ট দ্বিগুণ। প্রাইমারি ও মাধ্যমিক স্তরে 3 কোটির বেশি শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে 20-25% যদি ঝরে পড়ে তাহলে শিক্ষাক্ষেত্রে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন শিক্ষা গবেষকরা। বালক হয়ে বেড়ে যাবে, ড্রপ আউট হয়ে বেড়ে যাবে, শিশুশ্রম বেড়ে যাবে। তো সুতরাং এইটাকে তিনটাকেই যদি আমরা প্রোটেকশন দিতে চাই, আমরা যে নর্মাল স্টাইপেন্ড দেয় দিয়ে আসছি সেই স্টাইপেন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, অর্থাৎ এটাকে পারলে আমরা কয়েক গুণ বাড়িয়ে দিতে হবে। সংবাদটা এরকম হয়, যিনি স্কুলে আসলে সে বাচ্চাটা এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, তাহলে আলটিমেট টার্গেট যেটা আমাদের সেটা হয়তো অনেকটা কভার করা সম্ভব। আর সেটা যদি এই সময়ের মধ্যে দেয়, এইটা গভর্নমেন্টের একটা অ্যাচিভমেন্ট হিসেবে দাঁড়াবে এবং সেটা SDG বলেন বা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা অ্যাচিভ করতে কিন্তু গভর্নমেন্টের সুবিধা হবে। বর্তমান পলিসি অনুযায়ী বিয়ে হয়ে গেলে সে উপবৃত্তি পাবে না। গভর্নমেন্ট যদি প্ল্যান করে যাদের আর্লি ম্যারেজ হয়েছে বা বিয়ে করে ফেলেছে, সেটি সরকার কি ডিসিশন নেবে না নেবে সেটি পরের জিনিস, কিন্তু উপবৃত্তির টাকাটা তাদের চলমান থাকবে, তাহলে কিন্তু অনেক বাচ্চাকে ফেরত আনা সম্ভব। আমি যদি আরও একটু বাড়িয়ে বলি, এই মেয়েগুলোকে বিয়ে যাদের হয়ে গেছে শ্বশুর বাড়ি থেকে ফেরত আনার জন্য উপবৃত্তি না, আরও এক্সট্রা ফেসিলিটিস দেওয়া উচিত। জানুয়ারিতে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই পরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ তাদের। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশ রেলওয়ের বোঝাই পরিণত হয়েছে ডেমো ট্রেন। বর্তমানে 20 সেট ডেমোর মধ্যে বেশিরভাগই অচল। যে কটি ডেমো ট্রেন চলাচল করছে তা অনেকটা লোকসান দিয়েই চলছে গত 8 বছর ধরে। অভিযোগ রয়েছে, চীন থেকে 654 কোটি টাকায় 20 সেট ডেমো ট্রেন কেনার সময়ও ছিল ব্যাপক অনিয়ম। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। রেলে যাত্রী সেবার মান বাড়াতে চীন থেকে 654 কোটি টাকা ব্যয়ে 20 সেট ডেমো বা ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ট্রেন কেনা হয়েছিল 2013 সালে। এসব ডেমোর ইঞ্জিনের আয়ুষ্কাল 25 বছর নির্ধারিত থাকলেও মাত্র 6-7 বছরেই তা অকেজো হয়ে পড়ে। প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে অধিকাংশ ডেমো চলাচল এখন বন্ধ রয়েছে, তবে দ্রুত সময়ে সেগুলো চালু করার কথা জানিয়েছেন রেলমন্ত্রী। আমাদের এক্সিস্টিং যে ট্রেন যেগুলো ইতিমধ্যে কেনা হয়েছে সেগুলো অর্ধেকের কিছু ভালো আছে আর অর্ধেক মানে 2-1টা ছোটোখাটো পার্টসের জন্য এগুলো অচল আছে। একটা পার্টস যেটা স্থানীয়ভাবে তৈরির প্রক্রিয়া আছে, এইটা হয়তো আমরা 1-2 মাসের মধ্যে সেটা রেজাল্ট পেয়ে যাবো। যদি এই পার্টসটা আমাদের এই ডেমো ট্রেনের সঙ্গে যদি ফিট করে তাহলে আমাদের বাকি ইঞ্জিনগুলো বা ট্রেনগুলো যেগুলো অকেজো হয়েছে সেগুলো আমরা চালু করতে পারবো। ডেমো ট্রেনের সম্ভাব্যতা যাচাই বাছাই না করেই দেশে আনা হয়। স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ট্রেনের সিঁড়ি 2.5 ফুট উঁচু, এতে নারী বৃদ্ধ ও শিশুদের ওঠানামায় সমস্যা হয়, ফলে নতুন করে আর ডেমো ট্রেন আনবে না সরকার। আমাদের ডেমো ট্রেন চালানোর জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সিটির মধ্যে চালাতে গেলেও সেই লাইন তো আমাদের নাই, আমরা তো সেই অ্যাকোমোডেশন দিতে পারতেছি। আমাদের ইতিমধ্যে আমরা অনেকগুলো নতুন নতুন ট্রেন চালু করেছি, কাজে আনলে ইনফ্রাস্ট্রাকচার যতদূর পর্যন্ত আমরা ডেভেলপ করতে না পারতেছি ততক্ষণ পর্যন্ত এটা আমাদের জন্য খুব বেশি ফিজিবল হবে বলে আমার কাছে মনে হয়। নতুন ডেমো ট্রেন আমরা আর কিনছিলাম। 2011 সালে চীনের তাংসাং রেলওয়ে ভেহিকল কোম্পানি লিমিটেডের সঙ্গে 426 কোটি টাকা ব্যয়ে 20 সেট ডেমো কেনার জন্য চুক্তি হয়। এছাড়া প্রায় 30 জন কর্মকর্তার প্রশিক্ষণ ও বিদেশ ভ্রমণ ভাতাসহ ডেমো কেনা বাবদ মোট ব্যয় হয়েছিল 654 কোটি টাকা। এক্ষেত্রেও অর্থ অপচয়ের অভিযোগ রয়েছে। শফিকুল ইসলাম শামীম, ATN বাংলা, ঢাকা।
শারদীয় দুর্গাপূজা নিরাপত্তায় দেশের বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হচ্ছে। বিজিবির পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল ফয়সুর রহমান জানান, এরই মধ্যে কুমিল্লা, নরসিংদী ও মুন্সিগঞ্জ সহ 22 জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে কুমিল্লায় পূজা মণ্ডপে হামলার ঘটনা তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের DIG আনোয়ার হোসেন। সকালে ঘটনাস্থলে নানুয়ার দিঘির পার পরিদর্শন শেষে তিনি বলেন, আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে দুটি কমিটি গঠন করা হয়েছে। এর সাথে যারা যুক্ত আছে, যারা এই কাজটা করেছে, সেগুলো বের করার জন্য চেষ্টা করে যাচ্ছি, তদন্ত চলছে। আশেপাশে যে সিসিটিভি ছিল সেগুলোর ফুটেজগুলো আমরা দেখছি, কারা করেছে, এর সাথে যুক্ত আছে তাদেরকে আমরা বের করার চেষ্টা করছি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা সহ কয়েকটি জেলায় পূজা মণ্ডপে হামলার ঘটনায় মৌলবাদী অপশক্তি জড়িত বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর গোপীবাগ রামকৃষ্ণ মন্দির পরিদর্শন শেষে তিনি বলেন, শান্তিপূর্ণ উৎসব পালনে যেসব অপশক্তির গাত্রদাহ হচ্ছে তারাই হিন্দু ও মুসলমানদের মধ্যে বৈরিতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। ধর্মীয় উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান ওবায়দুল কাদের। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ অশুভ অপশক্তি, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী, এরাই আজকে কুমিল্লার ঘটনা সহ আরও 10-12টি জায়গা এ ধরনের ঘটনা ঘটেছে। এইসব ঘটনার সাথে এই অপশক্তি জড়িত, এদের বিরুদ্ধে আমরা কঠিন কঠোর অবস্থানে থাকব। কুমিল্লায় পূজা মণ্ডপে হামলা চালিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনা সরকারেরই চক্রান্ত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে। তার ভাষায়, অনিয়ম ও দুর্নীতি থেকে জনগণের দৃষ্টি সরাতেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি দাবি করেন, সরকার আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে রাজনৈতিক সভা সমাবেশ বন্ধ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকার গণতান্ত্রিক অধিকারকে কুচিত করছে। পূজার কতগুলো অনভিপ্রেত ঘটনা ঘটেছে, বিশেষ করে আপনার কুমিল্লায় এবং চাঁদপুরে। এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার যে চক্রান্ত, এটা এই সরকারের চক্রান্ত। আমার দেশের সংকট কি? আমাদের সংকট এখন হচ্ছে গণতন্ত্র, সেটা নিয়ে আমরা কথা বলছি, সেটা নিয়ে কাজ করছি। সেই সময় তারা এই সমস্ত ঘটনা ঘটিয়ে ডাইভার্ট করতে চায় জনগণের যে দৃষ্টি, সেটাকে অন্যদিকে নিতে চায়। শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ। এই উপলক্ষে সকাল থেকে মণ্ডপে অনুষ্ঠিত হয় বিহিত পূজা। আগামীকাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই বছরের দুর্গাপূজা। আজ আরতি ও অঞ্জলির মাধ্যমে দেবীর আরাধনা হচ্ছে প্রতিটি পূজা মণ্ডপে। ঐশী গোস্বামী, প্রমার রিপোর্ট। মহানবমীতে শঙ্খধ্বনিতে মুখরিত রাজধানীর প্রতিটি মন্দিরে ভক্তদের আনাগোনা, তাই তো এত তোড়জোড়। আশ্বিন মাসে প্রায় 10 দিন ধরে পালিত হয় দুর্গাপূজা, তবে প্রকৃত অর্থে তা ষষ্ঠী থেকেই শুরু। এবার করোনা পরিস্থিতিতেই দেবী ঘোড়ায় চড়ে মর্তে আবির্ভূত হয়েছেন। এদিন মণ্ডপে মণ্ডপে চলছে দেবী দুর্গার আরাধনা। ফুল বেলপাতায় অঞ্জলি আর আমকাঠ পাটখড়িতে ঘি বেলপাতায় যজ্ঞ। দেবীর আরাধনায় মগ্ন ভক্তরা। রাজধানীর মন্দিরগুলোয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি, আয়োজকরা ব্যস্ত মন্দির পরিচালনায়। পূজার প্রতিপাদ্য হচ্ছে জীবন ও জীবিকার রক্ষায় জন্য মাস্ক পরুন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন। আমরা সেই সম্প্রীতি বজায় রাখতে চাই যে সবাই মিলে এ দেশটা আমরা গড়ে তুলব এবং এ দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় রূপান্তরিত করব। সংস্থা যারা রয়েছে তারা প্রত্যেকে প্রত্যেক জায়গায় তারা এমনভাবে কাজ করছেন, তাদেরকে অভিনন্দন জানাই। সকাল থেকে অঞ্জলি দিলাম, সারাদিনই মণ্ডপে কাটাবো যতটুকু সময় পারি, কারণ কালকে তো পূজা শেষ হয়ে যাচ্ছে, মা কালকে চলে যাবে। মাঝে আর মাত্র একটি দিন, এবারের মতো দেবীপক্ষের সমাপ্তি ঘটতে চলেছে, তাই বাস্তবতাকে সামনে রেখেই ভক্তি আর শ্রদ্ধায় আরতি, অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে চলছে মহানবমীর আনুষ্ঠানিকতা। ঐশী গোস্বামী, প্রমা, ATN বাংলা, ঢাকা।
বিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপন তৈরি করলে শিল্পী প্রতি 2 লাখ এবং প্রচারের জন্য 20,000 টাকা দিতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বুধবার রাজধানীর একটি হোটেলে ফেস অফ এশিয়া 2021-এর বাংলাদেশ পর্বের গ্র্যান্ড ফিনালিতে তিনি একথা জানান। এ সময় নতুনদের এগিয়ে নেওয়া এবং শিল্পী সংকট কাটাতে সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান এটেন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। শারমিন রিহার রিপোর্ট। বাংলাদেশি তরুণ তরুণীদের বিশ্বব্যাপী দেশীয় সংস্কৃতি এবং ফ্যাশন শিল্পে প্রবেশের একটি বড় সুযোগ করে দিতে অনুষ্ঠিত হলো ফেজ অফ এশিয়া 2021-এর বাংলাদেশ পর্বের গ্র্যান্ড ফিনালে। এটিএন এমসিএল আয়োজিত এই অনুষ্ঠানে সারাদেশ থেকে আগ্রহীরা অংশগ্রহণ করেন। চূড়ান্ত পর্বে 23 জনের মধ্য থেকে 3 জন তরুণ ও 3 জন তরুণী বিজয়ী হওয়ার সৌভাগ্য অর্জন করেন। বিজয়ীদের মধ্যে প্রথম হয়েছেন সাজরিয়া তাবাসসুম প্রমা ও হাফিজ রহমান। এ সময় এশিয়ার সর্ববৃহৎ এই মডেল ফেস্টিভ্যালের আয়োজক এটিএন এমসিএল এর সিইও সাজেদুর রহমান মুনিম বলেন, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি বিশ্বে নতুন করে পরিচিতি পাবে। বাংলাদেশ থেকে যারা বিজয়ী হবে তারা আগামী 12ই ডিসেম্বর কোরিয়ার উদ্দেশ্যে রওনা হবে। 13, 14, 15, 16 তারিখ পর্যন্ত 16 তারিখ গ্রান্ড ফাইনালে হবে 42টি দেশের বিজয়ীদের নিয়ে। আমি তো মনে করি যে এটা একটা ভবিষ্যৎ, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সব ফিল্ডে, ফ্যাশন মডেলিং এ ওয়াই নট। এটিএন বাংলার বার্তা বিভাগের উপদেষ্টা হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাসিক আহমেদ সহ অতিথিরা গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। এই যে ফেস অফ এশিয়া এটিএন বাংলা আয়োজন করতে যাচ্ছে ডক্টর মাহফুজুর রহমানের পৃষ্ঠপোষকতায়, এর মধ্যে দিয়ে আমাদের যে দেশীয় শিল্পীরা রয়েছে, আমাদের মডেলরা রয়েছে, আমাদের নাট্যশিল্পীরা রয়েছে, আমাদের চলচ্চিত্র শিল্পীরা রয়েছে, তারা কিন্তু বড় একটা স্পেস পাবে। বাংলাদেশে বিদেশি শিল্পীদের যে আনাগোনার কারণের জন্য যে বাংলাদেশের শিল্পীদের যে মর্যাদা ক্ষুণ্ণ হতো, তাদের সম্মানই কমে যেত, তাদের প্রতি যে আমাদের কদর কমে যেত, সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে যদি আমরা এই ধরনের আয়োজন বারবার করতে পারি। বাংলাদেশ এমন একটা দেশ যে দেশ হোল এশিয়ার মধ্যে প্রথম হয়েছিল, এমি অ্যাওয়ার্ড ছিনিয়ে এনেছিল। বাংলাদেশের সংস্কৃতিকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার যে প্রত্যয় নিয়ে এগিয়ে যাবে, আমি বিশ্বাস করি এই ধরনের আয়োজনের খুবই প্রয়োজন এবং এখান থেকে বেরিয়ে আসবে আগামী প্রজন্ম। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, এটিএন বাংলা সবসময় নতুনদের জায়গা করে দিতে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে, এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। স্পন্সররা এই নতুনদেরকে নিলে কোনো অ্যাড দিতে চায় না। আমি এমনও চ্যালেঞ্জ করছি মাঝে মধ্যে যে অ্যাড দরকার নাই, যদি না দেয় না দিবে আমি আমার নতুনদেরকে প্রমোট করব। অনেক নায়িকা সে কোনোদিন স্ক্রিনে আসে নাই, এরকম মেয়েদেরকে আমরা চান্স দিচ্ছি, এটা কিন্তু খুব বিশাল একটা বড় রিস্ক। এটিএন বাংলা সবসময় নিয়ে থাকি আমরা এবং ইনশাল্লাহ আগামীতেও করব। এটাই হচ্ছে এটিএন বাংলার একটি বড় বৈশিষ্ট্য। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিদেশি শিল্পীদের দিয়ে বিজ্ঞাপন তৈরি এবং প্রচারের ক্ষেত্রে নতুন নীতিমালা করা হয়েছে, দেশীয় শিল্পীদের অগ্রাধিকার দিতেই এই উদ্যোগ বলেও জানান তিনি। আমাদের ছেলেমেয়েরা কি দেখতে অসুন্দর? অবশ্যই না। আমাদের ছেলেমেয়েরা কি আনস্মার্ট? অবশ্যই না। তাই কেন বিদেশ থেকে এক বানিয়ে আনা হয়? সেজন্য এটিকে নিরুৎসাহিত করার জন্য আমরা এই প্রজ্ঞাপন জারি করেছি। আজকে যারা এখানে পারফর্ম করলো তাদের অনেকেই ফ্যাশন ডিজাইনিং ইন্ডাস্ট্রিতে আছে এবং থাকতে চায় বা ভবিষ্যতে আসতে চায়। আমি মনে করি এই পদক্ষেপের কারণে তাদের জন্য দুয়ারটা আরো অবারিত হবে। প্রতিভা বাছাইয়ের এমন আয়োজনের জন্য এটিএন বাংলা সহ আয়োজক এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান ডক্টর হাসান মাহমুদ। শারমিন বিহা, এটিএন বাংলা, ঢাকা। স্পেনীয় শেয়ারবাজার সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক লেনদেনে পতন চলছে। দুপুর 1:16 পর্যন্ত ডিএসই 3টি সূচকে নিম্নমুখী থেকে লেনদেন করছে, সেই সঙ্গে লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও কমছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 862.42 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 93টি, কমে 242টি, অপরিবর্তিত ছিল 41টি প্রতিষ্ঠানের শেয়ার দর। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
চুয়াডাঙ্গায় বাণিজ্যিকভাবে বাড়ছে গ্রীষ্মকালীন শিম চাষ। লাভজনক হওয়ায় স্থানীয় কৃষকদের মাঝে জনপ্রিয় হচ্ছে এই শিম চাষ। চলতি মৌসুমে জেলার 950 হেক্টর জমিতে অটোজাতে শিম চাষ হয়েছে। কৃষকরা জানান, জ্যৈষ্ঠ মাসে বীজ বপনের 45 দিন পর গাছে ফুল আসতে শুরু করে আর 80 মাস পর্যন্ত এই শিম পাওয়া যায়। প্রতি বিঘা জমিতে শিম চাষে খরচ হয় 30-40 হাজার টাকা। খরচ বাদে প্রতি বিঘায় লাভ হচ্ছে 65-70 হাজার টাকা। আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসের উৎস খুঁজতে শেষ চেষ্টা হিসেবে নতুন টাস্ক ফোর্স গঠন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর নাম দেওয়া হয়েছে সায়েন্টিফিক অ্যাডভাইজরি গ্রুপ অন দ্য অরিজিন অব নোভেল প্যাথোজেন, সংক্ষেপে স্যাগো। এরই মধ্যে টাস্ক ফোর্সে মনোনয়ন দেওয়া হয়েছে 26 বিশেষজ্ঞকে। চীনের উহান নগরীতে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় 1.5 বছরেরও বেশি সময় আগে, কিন্তু কিভাবে এর উদ্ভব হল তা এখনও পরিষ্কার নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভাইরাসটি পশু থেকে মানুষের শরীরে নিজে থেকেই প্রবেশ করেছে নাকি এটি কোনো গবেষণাগারের দুর্ঘটনার পরিণতি, তা যাচাই করবে এই টাস্ক ফোর্স। এবারে পার্টেক্স খেলার খবর। টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কখনোই স্বাগতিকরা শিরোপা জেতেনি। এই ফরম্যাটের আয়োজক হলে বিশ্বকাপ জেতা যায় না, এ যেন অমোঘ নিয়তি। সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে হচ্ছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ। পুরনো রেকর্ড জানায়, নিরপেক্ষ ভেন্যুতে অংশ নেওয়া সবকটি দলেরই রয়েছে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা। আরও জানাচ্ছেন পরাগারবান। ক্রিকেটে স্বাগতিক দল সাধারণত বাড়তি সুবিধা পেয়ে থাকে, দলের শক্তি কৌশল আর সমন্বয় বিবেচনা করে উইকেট বানিয়ে সাফল্য আদায় করে স্বাগতিকরা। বাংলাদেশের সবশেষ দুটি টি টোয়েন্টি সিরিজ জয়ই এর বড় প্রমাণ। তবে বিশ্ব আসরে উইকেট বানানো হয় আইসিসির নির্দেশনা মেনে, স্বাগতিকদের তাই বাড়তি সুবিধা নেয়ার সুযোগ থাকে না। টি টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত একবারও আয়োজক দেশ চ্যাম্পিয়ন হতে পারেনি। 6টি বিশ্ব আসরে মাত্র একবারই স্বাগতিকরা ফাইনালে উঠেছিল। এবার অবশ্য প্রেক্ষাপট ভিন্ন, বিশ্বকাপে নেই স্বাগতিক আরব আমিরাত। যদিও আয়োজক হয়েছিল ভারত, করোনা পরিস্থিতিতে সিদ্ধান্ত বদলে টুর্নামেন্ট সরিয়ে আনা হয় আমিরাতে। মরুর দেশে হলেও বিশ্বকাপের পুরো তত্ত্বাবধান করবে ভারতীয় ক্রিকেট বোর্ডই। সবশেষ 2016 টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ছিল ভারত, সেবার সেমিফাইনালে তাদের শিরোপা আশা থামে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে। 2014 টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ তো গ্রুপ পর্বেই থেমেছে, একমাত্র শ্রীলঙ্কাই 2012 সালে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল, আর 2010 সালে ওয়েস্ট ইন্ডিজ বাদ পড়ে যায় সুপার এইটেই। 2009 স্বাগতিক ইংল্যান্ড বিদায় নেয় নক আউট পর্বে। 2007 সালে আয়োজক দক্ষিণ আফ্রিকা থামে শেষ আটে। আগের 6 বিশ্বকাপের স্বাগতিক দেশের ফল এবার আশাবাদী করতে পারে সব দলকেই। সব মিলিয়ে মরুর বুকে টি টোয়েন্টি ক্রিকেটের এই বৈশ্বিক আসর একটু অন্যরকমই হতে যাচ্ছে। পরাগারমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। স্কুল শিক্ষার্থীদের করোনা টিকা কর্মসূচি শুরু, প্রথম দিন দেওয়া হচ্ছে 120 জনকে, 15 দিন পর্যবেক্ষণে রাখা হবে। ক্লাসে ফেরেনি প্রাথমিক বিদ্যালয় 30-40 ভাগ শিক্ষার্থী, অসচ্ছলদের মাসিক ভাতা দেওয়ার পরামর্শ। রেলওয়ের বোঝায় পরিণত হয়েছে ডেমো ট্রেন, 20 সেট ডেমোর মধ্যে বেশিরভাগই অচল। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন, কুমিল্লায় হামলার ঘটনা তদন্ত করছে পুলিশ। এবং দুর্গোৎসবের মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাপূজা।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।